হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার স্নান করে, এই যে স্নান করে উঠলাম সবাই, আর সকালে আজকে ব্লগ করিনি, কারণ কি সেরকম রোজ রান্নার কি দেখাবো ওর জন্য আর ব্লগ করিনি। ওই যে তুমি জামাকাপড় দেখতে পাচ্ছো, তো এইগুলো কেচেছিলাম, শুকিয়ে গেছে, এবার পুজোটা দিয়ে এগুলো গুছাবো। এবারে আমি দেখবো পুজো দিতে, তো দেখো এই দেখো আমার এটা পুরো ঠিক হয়ে গেছে, কিন্তু একটু দাগ হয়ে গেছে না, সাদাটা কি উঠবে? যাই উঠে যাবে। তো ব্লগটা এখন শুরু করেছি, এবার পুজো দিয়ে আসছি তোমাদের সাথে আবার গল্প করতে। জামা কাপড় গুছিয়ে ফেললাম পুজো দিয়ে সিঁদুর ঠিঁদুর পরে তারপরে জামা কাপড় গুছালাম। আর আমি এক্ষুনি একটা ভ্যান এসেছিলো, ভিডিও করব কি করে, এক হাত দিয়ে কেউ থাকলে করে দিতে পারতো। যাই হোক, এবারে ভ্যানালা এসে মানে কি, ওই যে দেখবে আসে না ভ্যানালা, ওই যে 30 টাকা 20 টাকা 100 টাকা করে পাপোজ, বালতি, গামলা ঠামলা পাওয়া যায়, তাদের থেকে আমি কিনেছি। এই দেখো পাপোজ কিনেছি, এই দেখো এই পাপোজগুলো কিনেছি, কটা কিনেছি বলো তো? 6টা। এই দেখো ভালো হয়েছে, 30 টাকা করে নিয়েছে, 6টা কিনেছি 180 টাকা নিয়েছে, আর একটা লাল গামলি কিনেছি 100 টাকা নিয়েছে, লাল গামলিটা 100 টাকা নিয়েছে। এ দেখো একটা, দুটো, তিনটে, 4টে 5টা 6টা, আর একটা লাল গামলি কিনেছি, গামলিটা বাইরে রেখেছি, তারাও তোমাদের দেখ। এই দেখো এই গামলিটা কিনেছি 100 টাকা নিয়েছি, কেমন হয়েছে গামলিটা? এই গামলিটা কিনেছি, দাঁড়া রেখে আসি গামলিটা। আর আর একটা পাপোজ পছন্দ ছিল, যে ঘাস ঘাস টাইপের, 100 টাকা বলছিল, কিন্তু আমার মনে হচ্ছে মানে ওই ঘাস ঘাস যে পাপোজগুলো ওইগুলো না বেশি দিন ব্যবহার করা যাবে না, মানে ধরো তুমি মুছবে তো কয়েক মানে কয়েকদিন বাদেই ইয়ে হয়ে যাবে, ওর জন্য নিইনি ওইগুলো। দেখি অন্য টাইপের একটা নেব, এখনও খাওয়া হয়নি, শাশুড়ি ঘুমাচ্ছে না শুয়ে আছে, খাওয়াবো, ভাত খাওয়াবো। আজকে রান্না করেছি তিতর ডাল আর আলু পটলের তরকারি, আর কিছু করিনি, এই রান্না করেছি। তো এই
তোমার এই দাগটা কি থেকে যাবে না কি করবে কি জানি। এই কিনেছি, আমার ওষুধও শেষ হয়ে গেছে, যাবো ডাক্তারখানায় আবার। দাঁতগুলো না শিশি শিশির করে সবসময়। এবার কালী পুজোতে পান, কালী পুজোর সময় পান। আর আকাশে আজকে কেমন মেঘ মেঘ করেছে না, কেমন ওয়েদারটা জানো, রোদ নেই। সকালের দিকে খুব রোদ উঠেছিল, কিন্তু এখন পুরো আকাশটা পুরো মেঘ করে এসছে, কালো করে এসছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, আর কেমন একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, গা হাত পা টান ধরছে। অলিভ অয়েল মাখতে হবে, তেল মাখতে হবে বন্ধুরা। তো আর আমি তো, আমার তো স্কিন খুব বাজে, খুব খুব খুব, মানে আমার স্কিনটা না খুব ড্রাই, মানে এই যে ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে, মানে এরকম এরকম করবো তো সাদা হয়ে যাবে, আর ফাটবে, মুখ টুক ফাটে। আমি কী করি, শীত পড়ার আগে আগেই আমি তো সবসময় 12 মাসই বোরোলিং লাগাই, তারপরে তখন তো আরও বেশি লাগাই বোরোলিং। তো বসে বসে তোমাদের সাথে গল্প করছি, গল্পই করে যাচ্ছি, গল্পই করছি, কী করবো না। তো ঠিক আছে, শাশুড়িকে খাবো, তারপরে আবার আসছি। খেতে গেলেই অসুবিধা হয় নাহলে। আর একটা উচ্ছে আছে, দেবো উচ্ছে।
এনা এটা চিবি চিবি খেয়ে নাও উচ্ছেটা সুগার একটু তিতো খেতে হয় মানে গেলো খায় এখন তো খেতে চাও না তো